أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. سعودي عرب থেকে এক ভাইয়ের একটি প্রশ্ন যে একজন মহিলা তার স্বামীকে আঙ্গুল উঁচিয়ে উঁচু গলায় কথা বলেন এবং কসম করে বলেন আমি আত্মহত্যা করব, এজন্য কি তাদের সংসার ভেঙে যাবে এবং কসমের কাফফারা কি আর আত্মহত্যার পরিণাম কি? আল্লাহ আকবার। কয়েকটি প্রশ্ন একসঙ্গে, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। প্রথম কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রী উভয়ের মাঝে আল্লাহ বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্বামী স্ত্রী উভয়ে মিল মহাব্বতে বসবাস করতে হবে। কিন্তু বর্তমান সমাজে অনেক নারীরা দেখা যায় স্বামীকে উঁচু গলায় কথা বলে, এটাই উচিত না। আবার অনুরূপভাবে অনেক স্বামীরা আবার নারীদেরকে প্রহার করে, তাদের সঙ্গে খারাপ কথাবার্তা বলে। আল্লাহ নবী সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আল্লাহ নবী কখনও কোনো দিন তার স্ত্রীকে মারেননি, কিন্তু আপনি আমি এখন মার দেই। তাহলে ওটা কোথায় হয়ে গেল? আল্লাহ বলছেন ও আশিরুহুন্না বিল মারুফ, তাদের সঙ্গে ভালোভাবে ব্যবহার করো। এই জন্য নারীদেরও যেমন উচিত নয় উঁচু গলায় কথা বলা, তাদের সম্মান ইজ্জত রয়েছে। হ্যাঁ, এক হাদিসে এসেছে, যদি আমি মানুষকে সিজদা দিতে বলতাম তাহলে নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা দাও, এমনকি তাদের কোনো জায়গায় যদি ঘা হয়ে গেছে তোমরা যদি জিহ্বা দিয়েও সেটা চেটে খেয়ে নাও তাহলেও তার হক আদায় হবে না, এরকম স্বামীদের মর্যাদা। তো অনুরূপভাবে স্ত্রীদের সঙ্গেও ভালো আচরণ করতে হবে, স্বামীদের প্রতি অনুরোধ থাকবে সম্মানিত বন্ধুগণ। এই জন্য কোনো স্ত্রীর উচিত নয় স্বামীর সঙ্গে উঁচু গলায় এমন করে কথা বলা, এবং স্বামীকেও নমনীয়তা হতে হবে। এক দ্বিতীয় নম্বর কথা হলো, তিনি বলছেন যে আল্লাহর কসম, আল্লাহর কসম তোমার সঙ্গে সংসার করতে চাই না, আমি থাকবো না। এই কসম করার কারণে বা আমি চলে যাব, আমাকে ছেড়ে দাও, এই জন্য তাদের বিবাহ বিচ্ছেদ হবে না, এই জন্য বিবাহ বিচ্ছেদ হবে না, বরং এটা সে একটা এমন ধরনের ইয়ামিন করলো, এমন ধরনের মানে ওয়াদা ভঙ্গ ওয়াদা করলো যেটা ইসলামী শরীয়তে বৈধ নয়, আর এজন্য এর একটা কাফফারা দিতে হবে, কসমের কাফফারা দিতে হবে। আর এই কসমের কাফফারাটা হলো কি, ইতআমু আশারাতে মাসাকিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন যে তোমরা এইরকম যদি ফাকাফারাতু ইতআমু আশারাতে মাসাকিন মিন আওসাতিন মা তুতইমুনা আহলিকুম, যে তোমাদের পরিবারের মধ্যে স্বাভাবিক যে খাবার খাও, এরকম স্বাভাবিক খাবার 10 জন মিসকিনকে তোমাকে খাওয়াইতে হবে, অর্থাৎ 10 জন মিসকিনকে খাদ্য দিতে হবে, টাকা দিলে চলবে না, তাদেরকে খানা খাওয়াইতে হবে। হ্যাঁ, যদি হ্যাঁ কাউকে টাকা দিয়ে দায়িত্ব দেন যে ভাই এই টাকা দিয়ে আপনি মানে এই 10 জন গরিব মানুষের মিসকিন বলা হয়েছে, একে ফকির হইতে হবে এমনটি না, মিসকিন অর্থাৎ যাদের খাবার কিছু চলে চলে না, মনে করেন এমন কিছু পরিবার আছে সারা বছর ভালো করে খাইতে পারে না, মিসকিন ওই ধরনের 10 জন পরিবারের 10 জন লোক যদি থাকে তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াই দেন। হ্যাঁ, নিজে পাকশাক করে খাওয়ান, অথবা যদি নিজে পাক করতে না পারেন তাদেরকে হ্যাঁ 1.5 কিলো করে চাউল এবং সাথে কিছু তরি তরকারি দিয়ে দেবেন, প্রত্যেকজনকে 1.5 কিলো করে চাউল। তাহলে 10 জন হলে 10 কেজি, 10 পাশে 10 আধে মানে কি যেটাকে বলা হয় মানে 15 কেজি চাউল তাদেরকে দেবেন, তরি তরকারি দেবেন, মানে যাতে 10 জন মিসকিন হয়। মূল কথা হলো 10 জন মিসকিন হতে হবে, একজনকে সব 10 জনের দিয়ে দেবেন তাও হবে না, 10 জন মিসকিনকে খানা দিতে হবে। যদি সেটা না হয় তাহলে আওকে সোয়াতুহম, তাদেরকে কাপড় দিতে হবে, যেই কাপড় একটা লুঙ্গি একটা পাঞ্জাবি বা শার্ট পরে যেই নামাজ যেই পোশাক পরে নামাজ বইতে হবে, অথবা মহিলা হলে তার যেই পোশাক পরে সালাত বইতে হবে এরকম পোশাক তাকে দিতে হবে। হ্যাঁ, যদি 10 জন মিসকিনকে আপনি খাওয়া দেবেন অথবা 10 জন মিসকিনকে কাপড় পরিধান করাবেন, তাও যদি সম্ভব না হয় তাহলে একটা গোলাম আজাদ করবেন, বর্তমান গোলাম আজাদ নেই, যদি এটাও সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে 3 দিন লাগাতার 3 দিন রোজা রাখতে হবে। হ্যাঁ, সিয়াম ও সালাসাতা আইয়াম মুতাতালিয়াত, অর্থাৎ 3 দিন লাগাতার আপনার রোজা রাখতে হবে। এই হলো কসমের কাফফারা। আর এই জন্য করে এরপরে আপনি যে বলেছেন যে আত্মহত্যা, আত্মহত্যা মহাপাপ। আল্লাহ বলছেন ওয়ালা তুলকুবি আইদিকুম ইলা তাহলুকা, নিজে নিজের জীবনটাকে তোমরা ক্ষতির দিকে ধাবিত করবে না। যে ব্যক্তি যেভাবে আত্মহত্যা করবে কেয়ামতের দিন সেভাবেই তাকে সাজা দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। কাজেই সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা এরকম এই ঝগড়া বিবাদ পরিহার করে স্বামী স্ত্রী মিল মহব্বতে থাকি এবং উভয়ের মাঝে একজন আরেকজনকে বোঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক যেন দান করেন। আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।